বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো, দেখুন যে আমাকে কোনো আশেক ভক্ত বা কোনো ইউটিউব থেকে আমাদের দরবারের কিছু ভক্ত আমাকে একটি কথা বলেছে যে আল্লাহ বলেছে যে আমি সর্বদিক দিয়ে পারদর্শী, আমার অজান্তে কোনো কিছু নেই, আমি সব পারি সব করি। তাহলে সব পারে সব করি তো কিছু কিছু কথা আছে, কিছু কিছু জিনিস করায় তিনি নিজে করেন না, তিনি মালিক হয়ে কর্মচারী দিয়ে করায়। তো আজকের যে আলোচনাটি হবে, কমেন্টের মধ্যে অনেকে আমাকে লিখে দিয়েছেন, এই কথাটা আসলে শুনতে খারাপ লাগে তবুও কিন্তু এই বিষয়ে আমাদের জ্ঞানের প্রয়োজন আছে। তিনি কমেন্টে লিখেছেন যে আল্লাহ কি কখনো কামে দাবিত হয়, কারণ আল্লাহ তো সর্বদিক দিয়েই তিনি জ্ঞানী এবং সর্বদিক দিয়েই তিনি পারদর্শী, তার উপরে পারদর্শী কেউ নেই। তাহলে তিনি কি যে কাম যে একটা বিষয়, যেমন পৃথিবীতে নর নারী একাত্র হয়, যেমন স্বামী স্ত্রী একাত্র হয়, এই যে বিষয়টা কি আল্লাহর মধ্যে আছে, আল্লাহ কি এই কামে দাবিত হয়, এমন একটি কথা তিনি আমাকে আলোচনা করতে বললেন। এখন আপনারাই বলুন আমি কি বলবো, কারণ এতটুকু সম্পর্কেও যদি কারো জ্ঞান না থাকে তাহলে এই লোককে আমি কি বলবো। তবু আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করেন, যতটুকু জ্ঞান দান করেছেন, আমি যেন আপনাদেরকে বুঝিয়ে দুটো কথা বলতে পারি। এখন আমাকে যিনি কমেন্টে জিজ্ঞাসা করলেন, এখন আমি কাকে জিজ্ঞাসা করব, এরকম একটা কথা কি কাউকে জিজ্ঞাসা করা যায়? তাহলে আল্লাহ এই কামে দাবিত হয় কি না, এটা আল্লাহ ছাড়া কাউকে জিজ্ঞাসা করা যাবে? আমি কাকে জিজ্ঞাসা করব এমন কথা, এটা জিজ্ঞাসা করতেও তো একটা লজ্জা বোধ হয়। তাই একটা কথা আছে তরিকতের জগতে, লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকিতে নয় তবেই কিন্তু সে জ্ঞানের দিক দিয়ে হতে পারে জয়। যাই হোক, পাবলিক আমাকে যাই কিছু কয়, আমি অবশ্যই এটা একটু ভেঙে বলার চেষ্টা করব। আল্লাহ বলেছে যে আমি আলোকিত, আমি বিশ্বময় আলো, বিশ্বের ভিতরে এবং বিশ্বের বাহিরে আমি নিজেই একটা আলোকিত। তাহলে আমি যে শয়তানকে সৃষ্টি করেছি পৃথিবীতে, যে সমস্ত দিক দিয়ে যদি আলোয় ভরপুর থাকে, সূর্যটা সবসময় উঠে থাকে, তাহলে কিন্তু জগৎটা চলবে না, অন্ধকারের প্রয়োজন, কারণ অন্ধকারের থেকে কিছু সৃষ্টি বা জন্ম হয়। তাহলে এই পৃথিবীকে রক্ষা করতে হলে শুধু আলোতেই চলবে না, অন্ধকার লাগবে। তাই আমি শয়তানকে অন্ধকারের শক্তি দিয়ে দিয়েছি আর সেই অন্ধকারেই বীজ রোপণ হয়। দেখবেন আপনার নাভিকুণ্ডের উপরে আলোকিত এবং নাভিকুণ্ডের নিচে কিন্তু অন্ধকার, যেখানে আদমের স্থান। তাহলে সেই অন্ধকারের মধ্যে কি হয়, দেখবেন একটা বিচি যখন মাটি খুঁড়ে মাটির নিচে রেখে দেওয়া হয় সেখানে কিন্তু অন্ধকার, আর এখানে কিন্তু সে বিচিটা গজিয়েছিল, দু পাতা নিয়ে উঠেছিল, একসময় বড় গাছ হয়েছে, ফল দিয়েছে। তাহলে সেই বিচিটা কিন্তু অন্ধকার থেকে উঠে এসেছে। ঠিক মানব দেহের ভিতরে যে মানুষ জন্ম নেয়, সেই জন্ম নেয় সেখানে বীজ রোপণ করতে গিয়ে সেখানে শয়তানের কিছু কারিগরি আছে, কিংবা আমার মকরুম ফেরেশতার কিছু কারিগরি আছে, সেই কারিগরি সেখানে থেকে তিনি করেন। আচ্ছা, তাহলে সেই অন্ধকারের শক্তি আমি তাকে দিয়ে দিয়েছি, কারণ আমি আল্লাহ মহা আলোকিত। এখন এই আলো নিয়ে যখন আমি অন্ধকারে যাব তখন কিন্তু সেখানে অন্ধকার থাকবে না, আলো হয়ে যাবে, তার মানে সেখানে জন্ম বন্ধ হয়ে যাবে। তাই প্রত্যেকটা মানব দেহের ভিতরে আলো অন্ধকার আছে, অন্ধকারটাই হলো নাভির নিচের অংশ আর উপরের অংশটা আলোকিত। আচ্ছা, তাহলে
আল্লাহ বলতেছে যে আমার মধ্যে কাম কেন থাকবে, কাম তো আমি অন্ধকারে দাবিত করে দিয়েছি, আর অন্ধকারের দায়িত্বভার আমি মকরমকে দিয়েছি, আমি সেখানে যাব কেন, আমি আলোতে আছি। আর আমি যখন আমার আলো নিয়ে যখন আমি অন্ধকারে যাব তখন সেখানে আলো এসে যাবে, সেখানে কাম থাকবে না। তাহলে কাম জিনিসটাই হলো অন্ধকারে আর আমি আলোতে। জানি না হে জগৎবাসী, আমি কি আপনাদেরকে এই কথাগুলো বলে বোঝাতে পারছি কি না। আমাকে যে ব্যক্তি বলেছেন যে আল্লাহকে কামে দাবিত হয়, আমি বলবো না বাবা না, এই ভুল কথা, ভুল ভাবনা চিন্তা কখনোই করবেন না। কেননা যে আলো 12 ঘন্টা এবং অন্ধকার 12 ঘন্টা, এখন দেখা যায় আলোর গতি আর অন্ধকারের গতি অনেক ডিফারেন্স। তবে অন্ধকারের মধ্যে যা কিছু হয় আলোতে কিন্তু তা হয় না। তাই বলবো আল্লাহ মহাজ্ঞানী এবং মহাপ্রেমিক, দয়াশীল, মায়াশীল। আমাদেরকে এমন সিস্টেমে আল্লাহ সৃষ্টি করেছেন যেখানে যা লাগে ঠিক তাই দিয়েছেন। তাই বলি কি, আল্লাহ কিন্তু কোরআনে এটিও বলেছে, তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো, দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কি সুন্দর করে বলেছে, এক বিন্দু আমরা ত্রুটি পাবো না। আবার এটাও বলেছেন, তোমরা আকাশের দিকে তাকাও, তোমরা কিছু অনুভব করতে পারো কি না, দেখো তোমাদের চোখ জমিনে নেমে আসবে। তাহলে আল্লাহর এই মহাল মহাবিষয় আমরা তো বুঝতেছি না, পারতেছি না। তাই বলবো দেখবেন এই পৃথিবীতে এমনও লোক আছে তারা কামকে ত্যাগ করে দিয়েছে এবং তারা আল্লাহর যে আলো, এই আলো বিষয়টা তাদের সর্ব অঙ্গে ছড়িয়ে দিচ্ছে, আল্লাহও তাদেরকে সাহায্য করছে। তখন মাথা হইতে পাতা পর্যন্ত যখন একটা মানুষ আলোকিত হয়ে যায় তখন কিন্তু সেই মানুষটা রাতেও দিন দেখে, দিনেও দিন দেখে। তার মানে তো সে সর্ব অঙ্গেই তিনি আলোকিত হয়ে গেছে। তাহলে সেই মানুষটার কোনো কাম থাকে না, তার মানে অন্ধকারের কোনো লেশ তার মধ্যে নেই। তাই বলবো যে আল্লাহ সর্ব অঙ্গেই তিনি আলোকিত, তিনির মধ্যে কাম জিনিসটি নেই। আর কাম আছে কোথায়? অন্ধকারে। এই অন্ধকার আল্লাহর মধ্যে মিশেছিল, সেই অন্ধকার মুকরমকে দিয়ে দিয়েছে যে তুমি অন্ধকারকে পরিচালনা করো, আমি আলো পরিচালনা করব। তাহলে আরও একটি গোমর ভেঙে আমি একটি কথা বলে দেব যে দেখুন, এই পৃথিবীর মানুষ কিন্তু মুকরম ফেরেস্তাকে শয়তান বলে, আসলে তিনি কিন্তু শয়তান না, তিনি কিন্তু আল্লাহর বিশাল এক কর্মচারী এবং বিশাল এক প্রেমিক। তিনি 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছেন। এই পৃথিবীতে এমন কে আছে যে 9.5 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছে? তাহলে তার সমান ইবাদতকারী কিন্তু কেউ নেই। কিন্তু আমরা 2 দিন আল্লাহর ইবাদত করে একেবারে না জানি কী হয়ে গেলাম। যাই হোক, আজকের এই আলোচনায় আপনাদেরকে যেটা বোঝানো হলো যে আল্লাহর মধ্যে কাম জিনিসটি নেই, থাকতো যদি আল্লাহর মধ্যে সে অন্ধকারটি রাখতো। আল্লাহ কিন্তু সে অন্ধকারকে বিলিয়ে দিয়েছে বা মকরম ফেরেস্তাকে এই অন্ধকারের দায়িত্বভার দিয়ে দিয়েছে। তবে একটি কথা আমি একটি আলোচনায় বলেছিলাম যে আমরা যাকে শয়তান বলি মকরমকে, আসলে সে তো শয়তান না, শয়তান আপনি আমি, মানুষ শয়তান হয়ে পৃথিবীতে ঘুরতেছি, মানুষের ক্ষতি করতেছি, কিন্তু মূলত সে কিন্তু শয়তান নয়। তাই আমি বলবো নির্ভয় যে আমরা সাধনা করব, একজন কামেল মুর্শিদ ধরব এবং তিনি যে সাধনাগুলো দেব সেগুলো আমরা নিয়মিত করব। সংসার আছে, ব্যবসা আছে, বিভিন্ন কিছু করে এর ফাঁকে ফাঁকে আমরা সাধনা করব। এই সাধনার কথা আল্লাহ বলেছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। আল্লাহ কিন্তু চাপ দেয়নি যে আমি কাজ ফেলে করব, কাজের দিকে মন থাকবে, তখন আল্লাহর প্রতি মন থাকবে না, তখন কিন্তু সেই ইবাদতটা আমার হবে না, সেই সাধনটা হবে না। তাই বলবো হে জগৎবাসী যে শয়তানকে আমরা শয়তান বলে লাভ নেই, তারা সে কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না, আমরা নিজের ক্ষতি আমরা নিজে করি এবং অন্যের ক্ষতি করে থাকি। তাই বলবো যে মুকরম যিনি,
তিনি কিন্তু আল্লাহর বিশাল এক কর্মচারী, তাকে আমরা শয়তান বলবো না। আমরা শয়তানের কাছ থেকে বিরত থাকব এবং যে সাধনাগুলো করলে আমরা সর্ব অঙ্গে আলোকিত হয়ে যাব, তখন আমাদের মধ্যে আর সেই কাম জিনিসটা থাকবে না, তখন সেই কামটা প্রেমে পরিণত হবে। তাই আল্লাহ প্রেমের রাজা। যদি কেউ প্রেম দিয়ে আল্লাহকে ডাকে, চোখের পানি ফেলায়, তখন আল্লাহর যে প্রেম আছে সেই প্রেমের মধ্যে যখন ধাক্কা লাগে, তখন আল্লাহও কিন্তু নিজের জায়গায় স্থির থাকে না, সেই বান্দার জন্যে স্মরণ করে সেই বান্দাকে কোনো একদিন সাক্ষাৎ ঘটিয়ে দেয়। যাই হোক, হে জগতবাসী, আজকে যাই কিছু বলা হলো, যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং সামনে কি আলোচনা করলে আপনাদের ভালো লাগবে সেটাও আমাকে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ভালো কোনো আলোচনা নিয়ে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।